হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সেরকমটা ভালো নেই। একে তো আমার শরীরের কন্ডিশন এখন মানে কি বলবো, না পারছি শুতে, না পারছি বসতে, খুব কষ্ট হচ্ছে এখন। যেহেতু আমার একদম লাস্ট উইকের দিকে আমি পৌঁছে গেছি, তো সেহেতু অনেকটাই কষ্ট শরীরের বেড়ে গেছে। প্লাস তোমরা হয়তো জানো, তোমরা অনেকে কমেন্টও করছো জানার জন্য যে আমার বাবা কেমন আছেন। তো বাবা তো অসুস্থ আছে, তোমরা সেই খবরটা পেয়েছো। তো সেজন্য আমি ভীষণ খারাপে আছি। খারাপে আছি বলতে মন টন একদম ভালো নেই। আর তোমরা অনেকেই বারবার আমাকে রিকোয়েস্ট করছো, রুমি তোমার বাবা কেমন আছেন, বাবা কেমন আছেন। তো সেজন্য আমি ভাবলাম যে আজকে ব্লগটা স্টার্ট করা হোক। আর তাছাড়া মাঝখানে অনেকটাই গ্যাপ হয়ে গেছে, অনেক দিন তোমাদের সাথে কথা বলা হয়নি। তো আজকে সবটাই তোমাদেরকে জানাবো, বাবা এখন বর্তমান কেমন আছেন, কোথায় আছে, কিভাবে কি ট্রিটমেন্ট চলছে, সবটাই আজকে তোমাদের ব্লগে শেয়ার করব। সকাল থেকেই আজকে বেশ সুন্দর আকাশটা, বেশ দারুণও লাগছে দেখতে। ঝলমলেও রোদ দিয়েছে, তাই একটু বাইরে বেরিয়ে এলাম। আর বাইরে কয়েকটা কাজ চলছে, সেটাও দেখার জন্য একটু বাইরে বেরিয়ে এলাম। কাজ বলতে সেটা চলো তোমাদেরকে দেখাই কি কাজ হচ্ছে। কাজ হচ্ছে বলতে, আমাদের গেটটা কয়েকদিন আগে তো বসানো হয়েছিল, তোমরা জানো তো। সে গেটটার বাম সাইডের যে অংশটা আছে ওটা একটু বসে গেছে, মানে খোলা লাগানো বাম সাইডটা বেশি ইউজ করা হয়, তো তার কারণে বাম সাইডটা একটু ঝুলে পড়েছে। তো আজকে আবার মিস্ত্রিরা কাজ করতে এসেছে, গেটের মিস্ত্রিরা, ওনারা এসেই কাজ করছেন। আর ওই বাম সাইডের গেটটা একটু নিচের দিকে বসে যাওয়ার কারণে খিলগুলোও ঠিকঠাক করে লাগছে না, তো তাই ওনারা কাজ করছেন। আর গেটটাকে একটু ভালো করে সেটিং করে দিচ্ছেন আবার, যাতে খিলগুলো ভালো করে লাগে বা গেটটা টানতে খুলতে যাতে অসুবিধা না হয়। তো সকালের কাজটা আজকে এটাই চলছে, এটাই দেখার জন্য বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে যখন দেখি আকাশের অবস্থাটা এরকম, আর দেখতেও দারুণ লাগছে আকাশটা। ওনারা এসেছেন প্রায় 10-15 মিনিট ধরে, দিয়ে কাজটা করছেন আর কি। গেটে যন্ত্রপাতি ওই যে নিচে রাখা আছে সমস্ত কিছু দিয়ে গেটের কাজটা করে তারপরে যাবেন। এখন 10টার সময় টিফিন করব, একদম সাদা মাটা। তো প্রেশার কুকারে একটু ভাত করে নিয়েছি, আর করেছি কুমড়ো সেদ্ধ, আলু আর পটল সেদ্ধ। তো এটাও মাখানো বাকি আছে, এটা মাখানো বাকি আছে। এত বড় একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, যার ফলে কাঁচা লঙ্কাটাকে হাফ করতে হলো। তো অর্ধেক অর্ধেক করে মাখাবো, কাঁচা সর্ষে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা মাখাবো, এটাও সেম। তো এইগুলো দিয়েই এখন 10টার আমি আমার টিফিনটা সারবো। আর ভাতটা কী দিয়ে খাবো, ভাতটা তো শুকনো ভাত খেলে একটু অসুবিধে হয়, তাই একটু দুধ গরম করেছিলাম, তো দুধ গরমটাই নিয়ে নিয়েছি। দুধ গরমটা ভাতের সাথে মাখিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, দুধ ভাত। তো এখন 10টার সময় দুধ ভাত খাবো, কুমড়ো মাখা আর আলু পটল মাখা দিয়ে। তো আজকে লাঞ্চ করতে বসে দেখুন, ও খাচ্ছে নিরামিষ, ও কী কী দিয়ে খাচ্ছে ও দেখুন, সব ভাতে ভাতে আছে। তো কুমড়ো ভাতে, উচ্ছ ভাতে, তারপর হচ্ছে এখানে একটা জিরের ঝোল, এগুলো দিয়ে খাচ্ছে। আর আমরা খাচ্ছি, হ্যাঁ, বড়ি ভাজা এইসব দিয়ে খাচ্ছি। আমরা খাচ্ছি এখানে মাছের একটা ঝাল দেওয়া টাইপের, এখানে ওই হালকা পাতলা ঝোল, আর একটা মাছের টক ছিল সেই, আর আমি একটা ডিমও নিয়েছি। আর ও তো নিরামিষ যেহেতু খাচ্ছে না, আর মাও সে একই জিনিস খাচ্ছে, মা ওই তলায় গিয়ে বসছে। আর কখন রোদ বেরোচ্ছে এখন দেখুন, কত সুন্দর রোদ বেরোচ্ছে, একটু আগে জোর বৃষ্টি হয়ে গেছে। এরকম করে আমাদের ওয়েদারটা চলছে আর কি। তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, প্লাস আমার শারীরিক মানসিক অবস্থাটাও এখন খুব খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আজকে চেষ্টা করেছিলাম ফুল ব্লগটা বানাবো, ভাবছি যে কালকে থেকে একদম টানা যেরকম ব্লগ দিতাম সেরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমার বাবার কি হয়েছে, বাবার অবস্থা এখন কেমন আছে, সবটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো বাবার বুধবার রাত্রিবেলা বাবার খুব কষ্ট হচ্ছিল বুকে, তো তারপর সমস্ত টেস্ট ফেস্ট করে এখানটায় এগ্রাতে বাবা ভর্তি ছিল, তোমরা সবটাই আগের ভিডিওতে দেখেছো জানো। তো তা থেকে জানা গেল যে বাবার হার্ট অ্যাটাক হয়েছে, সে কারণে এখানটায় এগ্রা হসপিটালে রাখা সম্ভব হবে না। তো বাইরে রিপোর্ট টিপোর্ট করতে হবে হার্টে, আর এখানকার রিপোর্ট করা ভালো মানে যেতে হবে আমাদেরকে কলকাতাতে। তো সেজন্য বাবাকে নিয়ে যাওয়া হয় রবিবার রাতে কলকাতায়। তো কলকাতাতে গিয়ে প্রথমে আমাদের ডিসিশন হয়েছিল যে আরএনটি করে নিয়ে যাওয়া হবে, আর তাছাড়া পিজিও ভালো একটা জায়গা আছে। আর যেহেতু পিজির ভালো একটা জায়গা, তো পিজিতে লাইন পাওয়াটা খুব কষ্টকর বা বেড পাওয়াটা খুব কষ্টকর, তাই প্রথমে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আরএনটি করে ভর্তি করাবো। কিন্তু রাস্তাতে যাওয়ার সময় একবার পিজিতেও ঢোকা হয়েছিল যে বেড টেড পাওয়া যাবে কিনা, বা পেশেন্টের এই কন্ডিশন, বাবার শ্বাসকষ্ট শুরু হয়েছিল,
তো সেই জন্য যখন পিজিতে আরেন্টে করে যাওয়ার আগে পিজিতে যখন যাওয়া হয় তখন বাবার জন্য আইসিইউতে বেড পাওয়া গেল। তো খুব ভালো একটা জায়গা এবং খুব ভালো সিস্টেম ওখানকার। তো সেহেতু এখন বাবা ভর্তি আছে পিজিতে। আর তাছাড়া হচ্ছে তারপর হার্ট অ্যাটাকের সমস্ত রিপোর্ট হয়েছে, দেখা গেল যে অনেকগুলো আর্টারিতে ব্লাড ক্লট হয়ে গেছে যার কারণে হার্ট অ্যাটাকটা মেনলি হয়, তো ওটাই হয়েছে। তো অনেকদিন অনেকদিন নয় রবিবার থেকে টানা আইসিইউতে ভর্তি করার পর আজকে সকালবেলা ডিসিশন নেওয়া হয়েছিল। আজকে সকালবেলা ডিসিশন নেওয়ার আগে এই দুদিন ধরে অল রিপোর্ট হয়েছে, তো রিপোর্টের ওপর ভিত্তি করে ডক্টররা মেডিকেল বোর্ড যারা ছিলেন ওনারা ডিসিশন নিয়েছিলেন যে অপারেশন করতে হবে। তো অপারেশন বলতে ওই অ্যাঞ্জিওপ্লাস্টি যে অপারেশনটা হয় তো ওটা করতে হবে। তো সেই মতো আজকে বেলা 11টা নাগাদ বাবার অপারেশনটা হয়েছে আর কি। তো সেই জন্য সারাদিনটা আজকে খুব টেনশনের মধ্যে দিয়ে কেটেছে, আর তোমাদেরকে মাঝখানে কোনো বলতেও পারিনি সেজন্য। তো বাবার এখন সিচুয়েশন কন্ডিশন হলো অপারেশন হয়ে গেছে, হাতটা যে হাত দিয়ে অপারেশনগুলো করার চেষ্টা করা হয়েছিল তো সেই হাত দিয়ে খুব ব্লিডিং হয়েছে আর ব্যান্ডেজ করা আছে বডিতে। তো যেরকম ভাবে হয় আর কি, আমারও ঠিকঠাক অত বিস্তারিতভাবে তো জানা নেই, আমি যেইটুকু ফোনেতে খবর পাচ্ছি। তো এখন কন্ডিশন হলো বাবা এখনো পিজিতে ভর্তি আছে, আজকে অপারেশন ডান, অপারেশন সাকসেসফুল। এবার কতদিন পর ছাড়ে সেটা একটা ব্যাপার, আর আগে যে অবস্থায় ছিল, শ্বাসকষ্ট ছিল যে অবস্থায় ছিল তা থেকে এখন বাবা অনেকটাই উন্নত। আর যেহেতু অপারেশন হয়েছে ওটার ধকল তো এখন শরীরে থাকবেই, তো সেহেতু ডক্টররা বলেছেন আশা করি ছেড়ে যাবে পেশেন্ট। তো সেই মতো আমিও ঠাকুরের কাছে প্রে করছি যেন খুব তাড়াতাড়ি আমার বাবা সুস্থ হয়ে যায়। তোমরাও ঠাকুরের কাছে আমার জন্য একটু প্রে করো, আমার বেবি যেন সুস্থ থাকে, খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, প্লাস আমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে আসে। এই ছিল বলার, আর কিছু এখন বলতে পারছি না, বুঝতেই পারছো আমার অবস্থাটা তোমরা। তো আজকের মতো গুড নাইট, এখানটায় দেখা হচ্ছে আবার কালকে নতুন ব্লগে। টাটা।